আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই আগের রাতে, আমার অনেক জ্বর, অনেক অনেক জ্বর, 104 ডিগ্রি হবে। আমি সকালবেলা উঠে বললাম, মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না। আমার মা আর 10টা মায়ের মতো খুব শিক্ষিত নন। আমার মা বললেন, এ থেকে হয় না কি রে বাবা, তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো 1 বছর ফেল করে যাবে। আমি বললাম, আমার তো কোনো উপায় নেই, আমি তো চোখে কিছু দেখছি না। উনি অনেক দোয়া টোয়া করে আমাকে ফু দিলেন, দিয়ে হাত ধরে বললেন, চলো যাই। পরীক্ষা 3 ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে। মানে বিপর্যস্ত মা বসে আছেন, আমার ছেলে কি করছে ভিতরে। বাইরে বেরোলাম, বললো, কি পরীক্ষা শেষ হয়েছে, সব প্রশ্নের উত্তর দিয়েছো? আমি বললাম, না, মাত্র 34 প্রশ্নের উত্তর দিয়েছি, 34 নম্বর। তো বলে, পাস কত? আমি বললাম, পাস তো 33। আমি বললাম, মা তোমার বইয়ে আর কোনো কাজ হবে না। ওরা আছে। Likey.